الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زر شر اللهم صل على سيدنا مولانا
সম্মানিত ভাইরা আমার স্টেজ আলোকিতময় ওলামায়ে কেরাম সামনে বসে সমতুল্য বয়স্তুল্য বাবুজি ভাইরা এই পবিত্র সভা জশনে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ বড় খুশির দিন জুমার ঈদ বকরি ঈদ ঈদ উল আজহা ঈদ উল ফিতর সবচাইতে বড় ঈদের দিন হচ্ছে আজকে এমন একটি ঈদ যে ঈদে যে রাসূলুল্লাহর মিলাদ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মানাই বলুন সুবহানাল্লাহ যে মিলাদ স্বয়ং আল্লাহ মানাই ফরিশতারাকে নিয়ে নবীদেরকে নিয়ে নবীদেরকে নিয়ে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আম্বিয়া নবীদেরকে নিয়ে আমার আল্লাহ আমার নবীর জন্মদিবস পালন করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ ভুল বলছেন ঠিক প্রমাণ আছে অবশ্যই প্রমাণ আছে কোরআন শরীফে প্রমাণ দিব আমার আল্লাহ আজকে মিলাদ আমার রাসূলুল্লাহর মিলাদ শরীফ জন্মদিবস পালন করেছেন আমার নবীর জন্মদিবস পালন করেছেন আল্লাহ বলুন সুবহানাল্লাহ যাই হোক তার আগে একটা অভ্যাস মোতাবেক একটা গজল আপনাদের সামনে বলো ও মদিনার মাটি রে ও মদিনার মাটি রে তারপর তাকে আশিকা রাসূল কি বলে আমি আপনাদের এখানে আমার পা আমার কদম পা রাখতে রাখতে বুঝে গেছি যে আপনাদের মধ্যে ওই আমার আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদ দীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খান আপনাদেরকে ইশক প্রেমের জল পান করা করিয়েছে বলুন সুবহানাল্লাহ Yeah.
সেখানে ও মদিনার মাটিরে সাপর সুখ বুঝিত ওর কপালে তারপর দেখেন আমি একটা বাংলা বাজলো ছোট্ট একটা ছন্দ বলবো যেটা আমি নেই বোগা গেয়ে পড়েছি সাধু মেটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে আচ্ছা আপনারা সবাই শান্ত হন তো সাধু মেটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে আমার সাথে সাথে আমি যারা পড়ছি আপনারা পড়েন খুব ভালো লাগবে ইনশাল্লাহ আপনি এখান থেকে পড়ে বাড়ি গিয়ে ঘুমাবেন ইনশাল্লাহ আপনার আরামের ঘুম চলে আসবে আল্লাহ বলছেন আল্লাহ বিজিকিল্লাহ এটা তোমার ইন্দন খুলো জোরে বলে জোরে বল মারহাবা জোরে বল মারহাবা সাধ মেটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাধ মেটে না রওজা দেখে সবাই মিলে হাত দিবেন সাধু মেটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে আরে কি অপমান দিব আমি আমার মুখে কি অপমান দিব আমি আমার মুখে সাধু মেটে না সাধু মেটে না রওজা দেখে রওজা দেখে ওগো সালাম আল্লাহ সালাম লাই না আল্লাহ পাকে এ বাবারে বাবা গো এই যে আমরা নামাজের মধ্যে যে সালাম দি এই সালাম কাকে দিই একটু জোরে বলবেন কারে দিই সালামের মধ্যে নামাজের মধ্যে যেটা সালাম দি সেই সালামটা আমার আল্লাহর দি না আমার নবীজিকে দি যদি নবীকে আমরা সালাম দি বলে ওয়াজিব না মুস্তাহাব সেই সালাম দেওয়া ওয়াজিব হলো আমার নবীকে সালাম দেওয়া ওয়াজিব হবে সালাম দিবে নবীজিকে সালাম আল্লাহ সালাম আল্লাহ নামাজ আল্লাহ সালাম লাইনা আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে জোরে বলেন ওয়াজিব হলো সালাম দিবে সবাই মিলে বলেন ওয়াজিব হলো সালাম দিবে জোরে সবাই কি পিছনে আপনারা শুনে আপনারা কি শুনে হচ্ছেন আসছেন একটু করে এসকে কে বাড়ান এসকু মহাব্বত কে বাড়ান মহাব্বত ও করে যো জান কি বাসি মহাব্বত ও করে যো জান কি বাসি করে আল্লাহ হযরত ফরমাতে হ্যায় মহাব্বত ও করে যো জান কি বাসি করে আর বদর কে কাপড়া বেচ করকে রাসূল কো রাখে সালাম আল্লাহ সালাম লাইনা নামাজে আল্লাহ আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে আওয়াজটা হবে না আওয়াজটা বের হবে একটু মুখ দিয়ে বের করবেন না দেখেন কত সুন্দর লাগবে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে ওয়াজিব হলো সালাম ওয়াজিব হলো সালাম দিবে ওয়াজিব হলো সালাম দিবে নবীকে ভালো বসলো তাকে বিশুদ্ধে নবীকে ভালো বসলে থাক বিশুখে সাধু মেটে না রওজা দেখে
روزہ دیکھے سادھو میں جنا حضرت عمر فاروق رضی اللہ تعالی عنہ برننا کریں کسی کسی لوگ مالے جن نبی امار مردو نبی مرے گیسے ماتیر سنگی بھی شاہی ہے سلام اللہ ناستے ناستے بولا کرے ناو اللہ اے باب بھائی حدیث سری پر حدیث مشکا سری پر حدیث اللہ نبی کی حضرت عمر فاروق رضی اللہ تعالی عنہ شرف دیکھیں نبی کے امر پر نبی کے شرف دیکھیں تے بولسن حضرت عمر فاروق حضور আপনার হাতে যে শিশি দেখতে পাচ্ছি হুজুর আপনার হাতে এই শিশিটাতে কি আছে আল্লাহ নাই বলছেন উমরে আমার হাতে শিশি এইটা জিনিস দেখতে পাচ্ছ এই শিশিটা হবে আমার হুসাইনের রক্ত এ উমরে এই রক্তটা কোন জায়গা থেকে নিয়েছি জানো না বলে হুজুর কোন জায়গা থেকে বলে উমর এখনি আমার হুসাইনের রক্ত কারবালা نبی جدی مرتو ہے جائے تو کربلا ماتھے کی بابے گا نبی کے جارا سپنے دیکھے نبی نے سپن نبی کے کہ وہ خوابے جو دیکھے سپن جو دیکھے میتھے نہ سکتی ہمارا نبیر سپن جارا دیکھے تارا سپن دیکھے نبیر روح سیدن کو کھنا کر سن کر سن یہ جو نبی کے جارا سپن دیکھے تارا بس تو بھی سپن دیکھے اے محسن حاضرین جائیو شدو آپ نے ساتھیں انشاءاللہ اللہ جس تو نبی کے جانا ہمارا نبی کے سپنو دیکھے چاہتے ہیں بلچن حضور اے رسیشی ہمیں رکھتو رکھتو بولے ہاں بولے بولے تھے کہ بولے کربلا میدان تھے کہ آپ بولو نبی زندہ نہ بولا زندہ آس تے بولے نا زورے بولے زندہ کہ ہم اپنی نبی پاک سے پیار کریں گے اپنا در کیلو محبت ہمیں دیکھتے صحیح ایک گوجل کیلو محبت ہمیں तो चार दिन आगे दार्जिलिंग बोले एक जगह छे दार्जिलिंग पड़े छिलाम तो यार तो दूर भावे सुने छे हम अपने कैसे पढ़ते ही कुछ ना हम अपने नबी पाक से प्यार करेंगे सब हाथ भाई हम अपने नबी पाक से प्यार करेंगे हर हाल में सरकार किंतु एक टाका एक खरोच टाकी होए आशी के रसूल बोले कि पुरे जाने वाले जानते रहे कि वह हमेशा किसान कार्य
पैसा तो क्या चीज है ये पैसा तो क्या चीज है ये पैसा तो क्या चीज है हम घर पे आते कोई नहीं चाहे मेरे सरकार के जैसा هلو 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 هلو
هلو هلو هلو سبحان الله الحمد لله اقبل قولوا يا رسول الله يا رسول الله قد راسه مت پیاری ہے يا رسول الله يا رسول الله قد راسه مت پیاری ہے اور جس نے بھی نارا لگایا بس يا حبيب الله بكارا يا رسول الله يا حبيب الله بكارا يا رسول الله يا حبيب الله اوي اوي شو ده كده شو منا تشن شوك যারা শোক মানাবে চলে যাক এখান থেকে ঠিক ঠিক যে শোক মানাবে চলে যাবে এখান থেকে আমরা শোকের জন্য নয় আমার নবী মরেনি যে আমরা শোক মানাবো নবী जिंदा है নবী আবি হাম লোক কি জিন্দেগি মে जिंदा है زندہ نبی کے زندہ محبت عشق کرنے والے ہیں معزز اسی لیے تو اعلی حضرت فرماتے ہیں تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم عالم سے چھپ جا رہے کہ سارے مولانا محمد ہمارے پاری محمد ہمارے مامن رضی اللہ تعالی عنہ ان کے نبیزر ماں نبیزر ماں عبد المطلب کے دادو آپ نے دادا بولے بھاشا ایک ٹوشی دو আমি তো আমি ঝাড়খণ্ডি আমি তো হিন্দি কথা বলি কিন্তু আমার বিয়ে হয়েছে কলকাতায় একটু বাংলা শিখেছি আমি মোটেই কিন্তু বাংলা কথা জানি না কিন্তু লাগছে যে আমি বাংলা কথা শিখেছি আমার বাড়িতে বাচ্চা বাচ্চা সবাই হিন্দি বলে এটা আমার রসুল্লার মহব্বত وہ جو نہ تھے تو کچھ نہ تھا عبد المطلب ماں کے بول سے آمینہ کے بول سے آمینہ تمہارے پیٹ میں کت ماسر بچہ ہے ماں بولے ابا 8 ماس ہے نبی ہمارے 2 ماس ہے آمینہ کے پیٹ 8 ماس ہے عبد المطلب বলছেন বৌমা একটা কাজ করলে হবে বলে কি বলে এই 8 মাসের পেটের বাচ্চাকে নিয়ে তুমি কাবা ঘর চলে যাও জিয়ারতে মামিনা বলছে আব্বা একাই যাব না আমি মেয়েদেরকে সাথে করে নেব তো তার বলছে বাবা তোর মন কি মনে করিস যে মেয়েদের সাথে নেব দিতে পারিস তুই একাই একাই যা বলে ঠিক আছে মা দুই একজন মেয়েকে সাথে করে নিল মামিনা নিলে নেওয়ার পর গর্ভে আমার রাসূলুল্লাহকে পেটে করে নিয়ে চলে যাচ্ছে কাবা শরীফ এ মুয়াওয়াত কাবা শরীফ মামিনা নিয়ে জনবা
বাইনে করে কাবা শরীফ চলে যাচ্ছেন বাইতুল্লাহ মামেনা জানা জিয়ারত করবেন আমাদের যখন কাবা সারা জগতের কাবা মা আমেনার মন হলো আমারও কাবার আমি জিয়ারত করি কাবা ঘর চলল দূর থেকে বাবা মা আমেনা দেখছে দূর থেকে দেখতে পায় মা আমেনা যেন দেখতে পাই বাবা কাবা শরীফ যেন খেলাধুলা করে কাবা শরীফ যেন খেলাধুলা করে কাবা শরীফ যেন হিলছে এ বনরে আমাদের আমার সামনে থেকে কাবাকে দেখি কাবা ঘর হিলে যায় তোমরা কি কেউ দেখতে পাচ্ছ যে কাবা ঘর হিলছে ওই মেয়েগুলো বলছে না আমরা তো দেখতে পাচ্ছি না আমাদের চোখে যেই জায়গাতে কাবা আছে সেই জায়গায় এ বন্ধবিরে আরে একবার বাম দিকে হিলে একবার সামনে হিলে একবার পিছনে হিলে যায় এই দেখতে দেখতে আমেনা দেখে রে কাবা ঘর যেন শূন্য আকাশের দিকে ঘুরে যায় কাবা ঘর আকাশের দিকে উড়ে যায় মামেনা বলে দেখি তো কাবা কোন জায়গায় চলে যাচ্ছে কাবাকে আমি কাবা শরীফে জিয়ারত করব হাজি সাহেব কেউ যদি থাকে রে বাবা হাজি সাহেবকে বলেন সাত চাকার না লাগালে হজ হবে না সাত চাকার না লাগলে তাওয়াফ না করলে হবে না আরে কথা বলেন না কেন সাত চাকার যদি তাওয়াফ না লাগান তাওয়াফ না করেন তো হবে না এ বাবা মা আমি এইভাবে যেন ভয়ে ভীতু হয়ে গেলাম খোদা আমি আমার কাবার কাছে যাচ্ছি কাবা কেন আমাকে দেখে পার কিন্তু দেখি না কাবা যেন আমাকে দেখে পালাই না আমার আমার পার্শ্বে যেন চলে আসে আসার পরে কাবা বাইতুল্লাহ কিসের ঘর আল্লাহর ঘর মাটি না পাথরের পাথরের ঘর জোরে বলেন কিসের ঘর জিজ্ঞেস করে কাবারে তুই তো আমার কাবা কাবারে তুই আমার তুই হলি আমার কাবা সারা জগতের মুসলমানের কাবা কাবারে বলনা বলনা তুই আমার চারদিক কেন ঘুরতে লাগলি বল বল চারদিক কেন ঘুরলি কারণ তুই তো আমার কাবা সারা জগতের মুসলমানের কাবা তোর কাছে আমরা যদি হজ করতে আসি সাত চাক্কা যদি না লাগাই তো হজ হবে না এ কাবারে তোর কাছে আমি আসলাম আমি তাওয়া তোমার শ্বশুর মশাই
যখন বাড়িতে থেকে তুমি বের হয়েছিলা তোমার শ্বশুর মশাই তোমাকে বলে ও বিনিয়াবে না আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন আমাকে কাবা বলছেন আমি নাকি এ আমি না যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন বলে ওরে কাবাতে করবি না আমার মেহবুব আমেনার পেটে আসে রে সম্মানের জন্য উঠে চলে যা যাবে ঠিক কিন্তু সম্মান করা হবে না সম্মান করা হবে না তোকে উঠে দাঁড়াইতে হবে আর আগিয়ে গিয়ে নবীর সম্মান করে চলে আ আসার পরে এখানে আসার মতো থাকতে পারতে আমি আসলাম 1500 কিলোমিটার আমি এত থেকে আসলাম আপনারা কি মনে করলেন না হুজুর এসেছেন আমাদেরকে অনুভূতি কিংবা জাগির উঠ নির হুজুরকে নিয়ে আসতে হবে কারণ আমি আসতে হবে না হুজুরের সম্মানের জন্য আমার আমেনার পেটে নবী মোহাম্মদ আমার বন্ধু আছে রে আমার বন্ধু আমেনার পেটে আছে রে যদি আমার মেহবুব নারাজ হয়ে যায় আমার হাবিব যদি নারাজ হয়ে যায় কাবারে কাবারে আমি আমার মেহবুবের অন্তর যদি নারাজ হয়ে যায় কাবারে তোর ঘরে রাখবো না এ আমি না আল্লাহ যখন আমাকে বলছে এ কাবা তাড়াতাড়ি করে সম্মানের জন্য যা আমি আর দেরি করিনি কারণ আমাকে বলেছে কাবা যদি আমার মেহবুবের সম্মান না হয় তবে তোর সম্মানের কোনো আর আমার দরকার নাই বলে আমি দেরি করি আমি নিজের জায়গা ছেড়ে আমি আমাদের নবী মুহাম্মদের কাছে চলে এসেছি আমি হলাম সারা জগতের কাবা আর আপনার পেটের বাচ্চা আমার হলো কাবা তোমার কাবার কাছে এসেছে আমার কাবার কাছে আমি হজ করার জন্য এসেছি মামেনা তখন তো নবী আমার জগতে আসেননি তখন তো ইসলাম প্রচার হয়নি সেই সময় কিন্তু মামেনা বুঝতে পারছেন না ব্যাপার কি কাবা কেন আমার কাছে কিছু বুঝতে পারছে না ঘুরে বাড়ি আসলেন বাড়ি আসার পর নিজের শ্বশুরকে বললেন আব্বা ভয়ানক ঘটনা এই কথা বলতে না বলতে হঠাৎ করে আমেনা শাশুড়ি বের হয়ে আসলেন আমার নবীজির দাদি জোরে জোরে মারহাবা তাও যদি জায়গা
সমাজ পারেন জি জি বুঝতে পারতেছেন জি বুঝতে পারছেন তো পারছেন এই কিছু কাতারা আপনারা ওদিকে মুখ ঘুরে আসলে মরে গেছে মরে গেছে এই সব করবেন এই সব করবেন যাদের জন্য আমার নবী জিন্দা তারা সরে বলেন মারহাবা মারহাবা আর একটু সরে মারহাবা মারহাবা আপনাদের মহব্বত সন্তোষ সন্তোষ আমি দেখছি আলহামদুলিল্লাহ আপনাদের মহব্বত কে আল্লাহ আজকে কবুল আপনি কবুল করে না করে না এ মুসলমানেরা তারপর ওই যে কি বাড়ি এসে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে তার শাশুড়ি বলছে আমার নাবিজির দাদি জান বলতেছে এ আমিনা আরে তুমি কি তোমার শ্বশুর বলেছিল যে কাবা ঘর জিয়ারত করতে যাও তুমি তো কাবা ঘর যাও নাই বলে আম্মা আমি তো কাবা শুনে গিয়েছিলাম আর জানেন গিয়েছিলাম তো গিয়েছিলাম আপনার একটা ঘটনা হয়ে গেছে বলে না তোমার কথা আমি বিশ্বাস করব না কথাটা বুঝে আসছে বুঝে বলবে আমেনা শাশুড়ি বলছে না তোমার কথা বিশ্বাস করবো না যে তুমি কাবা গিয়েছিলে বলে আমেনা আমেনা বলছেন মা তাহলে গিয়েছিলাম কোথায় বলে তুই মক্কার বাজারে গিয়েছিলি ঘুরতে কথাটা বুঝে আসছে না তো বলছে আমেনা আমেনা বলছে আম্মা আমি গিয়েছিলাম কাবা শুনি একটা ঘটনা হয়ে গেছে কাবা আমার কাছে বলে কিচ্ছু শোনা হবে না তুই মক্কার বাজার গিয়ে আতর কিনতে গেছিলি জোরে জোরে মারহাবা মারহাবা কাবা তুমি যাওনি মক্কা তুমি বাজার গিয়েছিল খুশবু আনার জন্য বলে কিসের জন্য মা কি দেখে বুঝলেন বলে আবে না তোমার শরীরে খুশবু তোমার পায়ে খুশবু তোমার ঘরে খুশবু কেন বলো এ মক্কা যা গিয়েছিল মক্কা যাওনি মক্কার বাজারে গিয়েছিল মা এই খুশবুটা আপনি আমার কাছে পাচ্ছেন ওই মক্কার বাজারে নাম জান্নাতে জোরে বলে কোথায় কার কোথায় কার কোথায় কার কোথায় কার জোরে কোথায় কার কোথায় কার জান্নাতের খুশবু আব্দুল মুত্তালিব বেরিয়ে আসলেন আসার পরে যারা বলছেন বলে বিবি প্রশ্ন করো না প্রশ্ন করো না প্রশ্ন করো না যে জান্নাতের খুশবু কোথায় পাওয়া গেল এই প্রশ্নটা করা যাবে কারণ জান্নাতের চাবি জান্নাতের খুশবু আমার আবেনার পেটে মজুদ হয়ে আছে আবেনার পেটে খুশবু আছে এ আপনি বুঝতে পারলেন না যেই দিন আপনার সন্তান আপনার আব্দুল্লাহ আমার পেটে একটা নমুনা দিয়ে গেছে সেই দিন আব্দুল্লাহ আমার পেটে একটা সুন্দর সন্তান দিয়ে গেছে আব্বাজি সেই দিন রাত থেকে প্রত্যেকটা মাস আমার দরবারে একজন নবী আসে প্রত্যেক মাসে আমার দরবারে একজন করে নবী আসে আমাকে সালাম দেওয়ার জন্য আর সালাম দেওয়ার জন্য আসে যেই রাত্রে আব্দুল্লাহ আমার উদরের সন্তান দিয়েছে ওই রাত্রি থেকে আমার ডেলি শরীর কিংবা গরম হকা আমার পেটে যেদিন সন্তান এসছে আব্দুল্লাহ আমার স্বামী আমাকে দিয়েছে সেই রাত থেকে আমি রাস্তায় যদি হাঁটি হিন্দু ভাইয়ের কিতাবের মধ্যে এই ঘটনা প্রমাণ হয়েছে হিন্দু ভাইয়ের কিতাব আপনি খুলে দেখবেন কিতাবের নাম হলো ঋগ্বেদ পৃষ্ঠা নাম্বার 272 পৃষ্ঠার মধ্যে আপনি পাবেন মুসলমান আমার তুলসীদাস কিতাবের মধ্যে তুলে ধরেছে কে জো হাওয়া আতি
ہے مدینے سے جو ہوا آتی ہے ہم غریبوں کے لیے شفا لاتی ہے جو نبی کو کہے اپنی طرح بشر ہم تو ہندو ہے ہمیں بھی آیا ہمیں بھی لجا شما کے بول شما کے لجا سے جے بول نبی کے دیگے تو مطلب শাশুড়ি আর বউর সঙ্গে কথা হলো দেখ শাশুড়ি বললো বাবা রে আমার যা আমার বুঝতে ভুল হয়েছে আব্দুল মুত্তালিব কথাটাকে কমপ্লিট করে দিলেন শেষ করে দিলেন খতম করে দিলেন খতম করে দেওয়ার পর হাতে বালতি নিয়ে চলে যাও কুয়াতে বালতি নিয়ে জন্মে রাস্তায় পা খানা দিয়েছে মামেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আমি জন্মে রাস্তায় পা দিলাম রাস্তার উপরে কুচি কুচি পাথর গুলো ছিল পাথর গুলো আটার মতো মোহাম হয়ে গেল আমাকে সালাম করলো আমি মনে মনে চিন্তা করি না আমি মনে মনে চিন্তা করলাম গাছ কেন সালাম করে আমাকে পাথর কেন সালাম করে মনে মনে সাহস করলাম মনে মনে সাহস করে আমি কুয়ার কাছে গেলাম কুয়ার কাছে গিয়ে এবার দেখছি যে কয়েকজন মেয়ে পানি তোলার জন্য তারা যত দাঁড়িয়ে আছে ও বলে রে তোমরা এভাবে গল্প গুজব কেন করো বাড়ি চলো বলে না আমি না তোমাকে পেয়েছি দুটো আর তোমার সঙ্গে কথা বলবো আব্বা জানবে না এইভাবে যেন মা আমেনা দুইটা খানা গল্প করতেছিলেন হঠাৎ করে মা আমেনা দেখছেন যে কুয়ার পানি যেন ওই নিচ থেকে বুল 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 ঘুরে কুমার লেভেল বরাবর হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলে দেন না একটু মুখটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বাবা কুমার পানি উপরে উঠে গেল মা মেনা ভয়ে ভীতু হয়ে বাড়ি চলে আসলেন আরে বাবা আমাকে তো মনে হয় ফুটে ধরে নিয়েছে কারণ এইভাবে সারা রাত আমাকে গাছ পাথর সালাম করছে এইভাবে ঘুরে যখন চলে আসছে আসার পর বলছে আব্বা ভয়ঙ্কর জিনিস দেখলাম গো আমি আর পানি তুলতে যাব না বলে কিসের জন্য পানি তুলতে যাবে না বলে আব্বা কুয়ার পানিকে দেখছি আসতে 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 উপরে চলে আসছে কুয়ার পানি উপরে চলে আসছে আব্দুল মুত্তালিব বলে মা তেরি করবে যেই পানি কুয়ার পানি উঠেছে তোকে মা হতে চলেছ বেটি আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে বললেন এ তোরে করোনা আমার নবী আমার বন্ধু মায়ের পেটে আছে আমেনা পানি তুলতে গেছে পানি রশ্মি ধরে তুলবে আমেনার অসুবিধা হতে পারে আমেনার পেটে যন্ত্রণা হতে পারে আমেনার পেটে ব্যথা হয়ে যেতে পারে বলে দেরি করবে না আমেনা আমেনার অসুবিধা হতে পারে এ জিব্রাইল যত কুয়ার পানি আছে আর একটু চিৎকার করে বলেন এতটুকু বলে জিব্রাইল জিব্রাইল আমিন আসলেন কুয়ার পানিকে বারণ করলেন বৌমা আমেনা
করো না মা পানিটাকে নিয়ে আসো বালতিটাকে নিয়ে আসো এবার বাড়ি ঘরের থালা বাসন গুলো আছে এদেরকে মেজে নাও বলে আব্বা ঠিক আছে তাহলে ভয় করব না না ভয় হবে না ভয় পাবে ভয় করার কোনো দরকার নাই ভয় করার কোনো দরকার নেই চাবিটি চাপালটি দেখে নিয়ে আসো এইবার মা আমি না বের হচ্ছেন বাবা বাড়ি থেকে বের হইতেছেন এ বাবারে কেমনি বাড়ি থেকে বের হয়েছে আমি না দেখতে পাই বাড়িটিতে পানি সহ বালতি আগনার মধ্যে রাখা আছে পানি সহ বালতি আগনার মধ্যে বলে আল্লাহ কোথায় যাবো জোরে বলে আল্লাহ আপনাদের হাতকে কবুল করুন জোরে বলে শুনুন একটা জিনিস মনে করেন নবীর মহাব্বত করতে গিয়ে যার যা কিছু লাগে নবীর মহাব্বতের জন্য মিলাদের মিলাদের তরিল কোন দরকার নবীর প্রেমের জন্য তরিলের কোন দরকার নাই যতবার নবী কে ভালোবাসেন কথা ভুল বললাম কথা ভুল বলে জিবরে আসতে কেন বললেন জোরে বলেন কেন জোরে বললেন না আসতে আমি আপনাদেরকে কোরআন থেকে দেখাবো কোরআন থেকে ওয়াদা করেছি যে নবীর নবীর জন্ম নবীর বিলাদত নবীর মিলাদ নবীর জন্মদিবসের কথা স্বয়ং আমার নবী যখন জন্মই হয়নি তার আগে 1000 বছর আগে নয় 500 বছর আগে নয় কত হাজার বছর আগে আল্লাহ জান্নাতে নবীর মিলাদ সাজিয়েছেন দলিলটা শুনবে শুনবেন তো যদি কেউ ওয়াহাবি আসে ওয়াহাবি আসে তাকে না আসে আমি যদি আপনার কাছ থেকে দলিল না দিতে পারি তাহলে জুতোর মালা পরে এখান থেকে আমি আমি 1500 করে ফিরে আমি জুতোর মালা পরে যাব আসতে বলছে মনে হচ্ছে আমি কড়া কথা বললাম আমি কি নরম ভাবে কথাটা বললাম তাহলে আসতে কেন জোরে বলেন জোরে সাধু মেটে মুখে বলেন মুখে মুখে বলেন আল্লাহ দিয়েছে জিকির করার জন্য যদি খানি করে বলেন না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ
নবীকে হাশরের ময়দানে যখন আপনি ডাক দিবেন আমার নবী একটা গাছের তলে বসে থাকবেন আমার নবীকে আপনি গুনাহের মধ্যে একটা নেকি কমে গেছে এ বাবা একটা নেকি তোমার কারণে আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়েছে আপনি জিব্রাইল আমিনের কাছে গিয়ে বলবেন জিব্রাইল আমার নেকি কমে গেছে আমি জাহান্নামে চলে যাই আপনার কাছে কোনো উপায় আমার জিব্রাইল আমিন বলছেন না আমার কাছে কোনো উপায় নাই ওই যে গাছের তলে ওইটা লোকটা বসে আছে তার কাছে চলে যাও সেই উপায় করে দিতে পারে সেই লোকটা কে জোরে এ বাবা আমার আমার নবী محبت দিলের মধ্যে আপনি করে গেছেন আমার নামে প্রেমে জীবন যাপন কাটিয়েছেন বাবা আপনার মুক্তি অটোমেটিক হবে ইয়া রাসূলুল্লাহ আমার নবী ঘুরে তাকাবেন কে আমাকে নবী ডাকলো কে আমাকে নবী বলে ডাক দিয়েছে আল্লাহু আকবার যেমনি আপনি ঘুরে তাকাবেন নবী আমার ঘুরে তাকাবেন তো দেখছেন আমার উম্মতের উৎসব এখন থেকে ইয়া রাসূলের অভ্যাসটা পড়া খারাপ না ভালো হাতটাকে উঠিয়ে এখন থেকে অভ্যাস করবেন তবে তো হাসরের ময়দানে আমার নবীকে ডাকতে পারবে নবী ঘুরে তাকাচ্ছেন কে আমাকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিল বলছেন আপনার কাছে যখন গুনাহগার বা উম্মতের কাছে চলে আসবে আসার পরে বলবে ও আমার উম্মত কি অসুবিধা হুজুর একটা নেকির কারণে জাহান্নামে চলে যাচ্ছি তোমার নেকি বদি কে নেপেছে বলে ফেরেশতা জিব্রাইল যাও চলো চলো আমি যাচ্ছি তোমার সঙ্গে আমার নবী উম্মতকে নিয়ে জিব্রাইল আমিনের কাছে আসবে জিব্রাইল এর কি নেকি বদিটা নাপা হয়ে গেছে বলে হুজুর হ্যাঁ নাপা হয়ে গেছে বলে একবার আর নাপো বলে না হুজুর আর নাপা হবে না আল্লাহর আদেশ আছে আর নাপা হবে না আমার নাই বলছেন জিব্রাইল আমি তো আদেশ দিয়ে দিলাম দেরি কেন করো নেকি বদি আবার নেপে শুরু করে দাও আবার জিব্রাইল আমিন যেন নামতে রাজি হয় না হুজুর একবারে নেকি বদি না পা হয় আল্লাহ রাব্বুল আলামিন যেন আওয়াজ দিয়ে বললেন বলে জিব্রাইল দেরি করো না দেরি করো না আমার দোষ আমার বন্ধু যেটা বলে তুমি তাড়াতাড়ি করে দাও না তাড়াতাড়ি করে দাও না জিব্রাইল আমি বলছি হুজুর তার নাপো এবার নাপতে লাগলেন আমার নবী আমার রাসূলুল্লাহ আমেনার লাল আব্দুল্লাহর কোলে যখন গেলাম দয়ার নবী পকেট থেকে একটা কাগজ বের করছে জোরে বলুন কাগজ বের করছে দুই পাল্লা আছে দুই পাল্লা আছে নেকির পাল্লা তো আমার নবী এমনি করে ছোট্ট করে একটা কাগজের টুকরো বের করে পকেট থেকে বের করে রেখে দিচ্ছে রেখে দেওয়ার পর দেখছে যে হুজুর কি ব্যাপার এর আগে লাগলাম তো ঘর পাল্লাটা ভারী ছিল এবার নেকির পাল্লা ভারী যার জাতি জান্নাতি কারো শুনে জান্নাতি জান্নাতি জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ নবীর ওসিলায় জান্নাতি কিসের জন্য শুধু হাত দেখার করলাম সেই জন্য এখন থেকে অভ্যাস করেন বাবা এখন থেকে অভ্যাস করে থাকতে গেলে আপনার হাত দা কেয়ামতের দিন অটোমেটিক উড়ে যাবে জোরে বলে ইয়া রাসূলুল্লাহ এখন আসতে বলবেন যে সেটা হবে না আসতে না জোরে ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন যেন জিব্রাইল কে বলছেন জিব্রাইল তেরে করো না তেরে তুমি তাড়াতাড়ি করে জান্নাতের ভিতরে চলে যাও ভিতরে চলে যাওয়ার পরে কি হবে বলে জিব্রাইল যাও যাও না
তাড়াতাড়ি করে জান্নাতের ভিতরে চলে যাও আর তিনখানা সবুজ ঝান্ডা নিয়ে চলে যাও একবার সবাই মিলে করে বলেন তিনখানা ঝান্ডা নিয়ে যাও মনে রাখবেন কারো চক্রান্ত পড়বে না কে ঝান্ডা নিতে বললেন কে এখন যদি কোন বান্দা বলে যে ঝান্ডা লাগা হারাম আল্লাহ তাহলে হারাম কাজ করছে একটু ভেতরে ভেজাল নিয়ে কথা বলছে যারা রসুলের সঙ্গে রসুলের সঙ্গে প্রেম করে থাকবো থাকবো যারা রসুলকে ভালোবাসে তারা চলে যাবে নবীকে ভালোবাসে না তারা চলে যাবে তারা বুঝবে এটা হচ্ছে প্রেম ভালোবাসার মহফিল থাকতে হবে এক এক পাগল হিন্দু আমি নাম ধরে বলছি আমার হিন্দু ভাই ঘাড়ে কোদালি নিয়ে চলে আসছে কৌশে আজম বড় পীরের মহফিল কিন্তু তারা জুলুস করবে এই তারা উরুস করবে বড় পীরের উরুস করবে এ বাবা তখন ওই গায়ের মাঝহাব আমার ওই হিন্দু ভাই তখন বলছে ভাই এখানে কি হচ্ছে আপনাদের তো কমেডি লোক বলছে যে ভাইয়া আমাদের এখানে না আমরা বড় পীরের উরুস করব তো সেই জন্য আমরা একটা আলাপ আলোচনা করতেছি মুসলমান শুনবেন আলাপ আলোচনা করতেছি আচ্ছা আলাপ আলোচনা করছেন ভাই আপনাদের মহফিলে কি আমি থাকবো একটু তো বলছে যে ভাই আপনার ধর্ম আলাদা ভাই আমাদের ধর্ম আলাদা আর আপনি আমাদের এখানে থাকবেন তো ইচ্ছা করে থাকেন এবার কিন্তু সেই লোকটা বলছে ভাই এবার গ্রামের লোক সিদ্ধান্ত করলো এত হাড়ি করবো এত হাড়ি করবো এত হাড়ি শিগনি করবো করার পরে কিন্তু ওটা গ্রামের লোক খাতাতে সই করলো সিগনেচার করলো এই ব্যক্তিটা এই ব্যক্তিরা কিন্তু সেই সিগনেচার করে দিয়েছে খাতাতে সেই লোকটা হিন্দু ভাই কিন্তু সিগনেচার করে দিয়েছে বাড়ি গিয়ে বলছে বিবি রে আমি অনু পুরুষের মহফিলে আমি সই করে দিয়েছি আমার তো আমাদের তো আমরা পীরগুর কিছু বুঝি না আমরা হিন্দু মানুষ পীরগুর কিছু বুঝি না আমি সিগনেচার করে দিয়েছি আমি সই করে দিয়েছি আর 100 টাকাও দান করে দিয়েছি কিন্তু আমি এবার যখন ওই লোক মরছে তো বলছে যে আল্লাহ একই আর মোহাম্মদ আল্লাহ রাসূল শুধু কালমাটা মরতে মরতে একবার পড়ে নিয়েছে পড়ার পর সারা জনম গুণা করে
মরে গেল হিন্দু হয়ে মরার সময় তো শুধু একটা কালমা পড়েছে আর বলছে আল্লাহ আমি যেই কাজটা করলাম সেটা ভুল থাকতে গেলে জাহান্নাম আর ঠিক থাকতে গেলে জাহান্নাম তাকে স্বপ্ন দেখছে কেউ ভাই তুমি কেমন আছো বলে ভালো ছিলাম না কিন্তু বড় পীরের উরুসে আমি সই করেছিলাম উরুসে আমি 100 টাকা দান করেছিলাম আর আল্লাহ আমাকে তার উরুসে জান্নাত দিয়েছে ভাই আমার তিন খানার ঝান্ডা কত ঝান্ডা কত ঝান্ডা তিনটা কত তিনটা আদেশ দিচ্ছেন আল্লাহ জিব্রাইল তাড়াতাড়ি করে যাও একটা ঝান্ডা কাবার ছাতের উপরে যেটা হচ্ছে সারা জগতের কাবা সারা দুনিয়ার কাবা কাবার ছাতের উপরে বলে জিব্রাইল তেরি তরফ